আজকে যে কর্মসূচি আমরা ঠিক করেছি সেটা আপনাদের জাতীয় ঐক্যফ্রন্টের সবাই যে 30 ডিসেম্বর যে ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন তার হয়েছে তার প্রতিবাদে 6 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ এবং 24 ফেব্রুয়ারি প্রার্থী এবং ভুক্তভোগীদের অংশগ্রহণে গণশুনানি এর স্থানটা পরবর্তীতে আপনাদের জানানো হবে। ধন্যবাদ। সারাদিনই চলবে, বিকাল চলবে আর শেষ হবে, এবং এটা আপনার প্রার্থী এবং ভুক্তভোগী যারা আছেন। ওটা ওটা ডেফার্ড হয়েছে, এটা পরে হবে, কারাগারে রয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন প্রার্থীরা অনেকে, আপনার প্রচুর ভাবে আহত হয়েছেন, সেই অবস্থার প্রেক্ষিতে এই চা চক্রের যে আয়োজন এটাকে আমরা মনে করি যে এটা একটা পরিহাস, সেই জন্য এই চা চক্রে যাওয়ার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কোন ফোরামের দুজন প্রার্থী বলেছিলেন যে তারা শপথ গ্রহণ করবেন, সেক্ষেত্রে তারা নীতিবাচক, এটা তো ওনারা বলতে পারবেন। তাদের সাথে কি আপনার আবার কথা বলছেন? আমাকে যেতে হবে, আমার মিটিং আছে, তো আমাকে একটু জায়গা করে দিন।